সেদিন আপনি মাথায় করে ঘাড়ে করে নিয়ে বেড়াতে পারবেন না। এখন তো ফোনকে এমনিতে হাতে নিয়ে বেড়াতে পারছেন, বুঝতে পারেননি কথা? এই ফোনে যত পাপ করেছেন সেদিন সব আল্লাহ তাআলার সামনে ফোন টপ 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 করে কথা বলে দেবে যে আল্লাহ এই জিনিস দেখেছে, আল্লাহ এই ছেড়ে এই জিনিস দেখেছে, এই জিনিস করেছে। কাজেই সম্মানিত তিনি ভাই, আমি আপনার ভাইয়ের মতো, মুরব্বী সাহেব আমি আপনার ছোট ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আল্লাহি আল্লাহর কসম আপনাকে আমি অনুরোধ করছি, সম্মানিত তিনি ভাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে এই ইহুদিদের প্ল্যানকে আপনি বাতিল করুন। ইহুদিদের প্ল্যানের মুখে লাথি মেরে তাদের এই ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, দাবা, ক্যারামকে ডিলেট করে দিয়ে তবে করে আল্লাহর পথে ফিরত আসুন। পারবেন না করতে? পারবেন না? ইনশাল্লাহ 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 আজকের পর থেকে আর এগুলো খেলবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, আমাদের আলোচনা হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ, নম্র আচরণ। আব্দুল করিম সাহেব, পিতা মাতার সাথে সদাচরণ নম্র আচরণ কথা তো প্রায় বক্তার মুখে শুনছি গো, কিন্তু পিতা মাতার ছেলের সাথে কেমন আচরণ করবে এই কথা একবারও শুনতে পাইনি, তাই না? শুধু বলছেন পিতা মাতার সাথে সদাচরণ করলে জান্নাত পাওয়া যায়, পিতা মাতার সাথে সদাচরণ করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু পিতা মাতা যে ছেলে মেয়ের প্রতি একটু ভালো নজরে দেখে না, ভালো নজর করে তাকায় না, এদের কি কি হবে? এই কথা আজকে বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কাজেই আপনি একটু আমার কথাকে এক খেয়ালে চেয়ে থাকুন এবং কর্ণপাত করুন। সম্মানিত উপস্থিতি, যে সব পাপ করলে মানুষ জাহান্নামে যাবে বলে আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা। যেই সব পাপ করলে মানুষ জাহান্নামে যাবেই, এ কথা আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে ঘোষণা করেছেন। সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পিতা মাতাকে গালি দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা। পিতা মাতাকে গালি দিবে যারা, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে যারা, জাহান্নামে যাবে তারা। পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে যারা, জাহান্নামে যাবে তারা। পিতা মাতার সাথে ভালো আচরণ করবে যারা, জান্নাতে যাবে তারা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, এ কথা সত্য যে পৃথিবীতে সিয়াম একটা আশ্চর্য ইবাদত। তার আগে জরুরি আর একটা কথা, আব্দুল্লাহ ইবনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আজকালা শাইয়্যান ইউযাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মুমিন পুরুষ নারী তোমরা শুনে রেখো, কিয়ামতের মাঠে মুমিন পুরুষ মুমিন নারীর নেকিকে ওজন করা হবে। নেকিকে যখন ওজন করা হবে, সব থেকে যে নেকি ভারী হবে কিয়ামতের মাঠে, তার নাম হচ্ছে সদাচরণ নম্র আচরণের নেকি। সদাচরণ নম্র আচরণ নেকি কিয়ামতের মাঠে যত ভারী হবে, এত ভারী ভারী নেকি আর পৃথিবীতে কোনো নেকি হবে না। এ কথা সত্য যে সিয়াম একটা আশ্চর্য ইবাদত, সিয়াম একটা আশ্চর্য ইবাদত। সিয়াম দিয়ে আল্লাহ তাআলাকে যত খুশি করা যায়, অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলাকে তত বেশি খুশি করা যায় না। সিয়াম দিয়ে আল্লাহ তাআলাকে যত বেশি খুশি করা যায়, অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলাকে অত খুশি করা যায় না। আবু মামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, মুর নবী আমালিন, আল্লাহ নবী আপনি আমাকে একটা আমলের কথা বলুন তো, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আব্দুল্লাহ ইবনে উমারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু মামা, আলাইকা বিসাম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলুন না, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী উমামাকে বলছেন, আবু মামা, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবী, মুর নবী আমালিন, আপনি আমাকে একটা আমলের কথা বলুন না, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল তৃতীয় বাক্যে বলছেন, আলাইকা বিসাম ফাইন্নাহু লা মিসলা লাহু, ও মামা, তুমি সিয়াম পালন করবে, সিয়ামের দৃষ্টান্ত ইবাদত পৃথিবীতে আর নেই। সিয়ামের মতো ইবাদত আর পৃথিবীতে নেই। সিয়াম দিয়ে আল্লাহ তাআলাকে যত বেশি খুশি করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলাকে তত বেশি খুশি করা যায় না। আল্লাহ তাআলা সিয়ামের নেকি নিজ হাতে দিবেন,
নিজ হাতে আল্লাহ তাআলার জন্য নেকি লিখবেন, অন্যান্য ইবাদতের নেকি ফেরেশতাদেরকে দিয়ে লেখা করান, সালাতের নেকি, যাকাতের নেকি, দান খায়রাতের নেকি, এরকম সব যত নেকি আছে সিয়াম ব্যতীত, এই সব নেকি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লেখা করান। কিন্তু যদি কোনো মানুষ সিয়াম পালন করে, এই সিয়ামের নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, কত যে দিবেন তা আল্লাহ আলাম, আল্লাহ তাআলা জানেন। তো এত একটা দামি ইবাদত, এই ইবাদতকে যখন কিয়ামতের মাঠে ওজন করা হবে, তখন সব থেকে যে নেকিটা ভারী হবে কিয়ামতের মাঠে, সেটা হলো সদাচরণের নেকি, নম্রাচরণের নেকি। আমি মনে বোঝাতে পারিনি আপনাদেরকে, সিয়াম এত দামি ইবাদত, তারপরে দুইটি নেকিকে যখন ওজন করা হবে কিয়ামতের মাঠে দাঁড়ি পাল্লাতে যখন রাখা হবে, তখন সব থেকে যে নেকিটা নিচের দিকে নেমে যাবে, ভারী হয়ে যাবে, তার নাম কি? সদাচরণের নেকি, নম্রাচরণের নেকি। আবারও বলি কথা, শুধু আমার খেয়াল করে রাখবেন, আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ হজ পালন করে আর তার হজ যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে ওই মানুষটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানে তার জীবনের কোনো পাপই নেই, ওর সব পাপ আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন কবুল হজের কারণে। এত দামি ইবাদত, তারপরেও হজের নেকিকে আর ওই সদাচরণের নেকিকে যখন কিয়ামতের মাঠে মিজানে দাঁড়ি পাল্লাতে রাখা হবে, সব থেকে যে নেকিটা ভারী হবে সেটা হবে সদাচরণের নেকি, নম্রাচরণের নেকি। আমি আপনাকে বুঝাতে অক্ষম সদাচরণ কত ভারী নেকি, সদাচরণের নেকি কত ভারী নেকি, আমি আপনাকে বুঝাতে অক্ষম। আবারও বলি, আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ, তোমাদের যতক্ষণ পর্যন্ত ব্রেন বুদ্ধি আছে, যতক্ষণ পর্যন্ত তোমরা পাগল হয়ে যাওনি, যতক্ষণ পর্যন্ত তোমরা মারা যাওনি, ততক্ষণ পর্যন্ত তোমরা সলাত আদায় করো। সলাত আদায় করতেই হবে, পৃথিবীতে যেখানে যারা মুসলমান হিসেবে বসবাস করে তাদের সকলকেই যে কোনো মূল্যে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার কোনো বিকল্প রাস্তা নেই, কিন্তু সলাত এমনই একটা ইবাদত যার কোনো বিকল্প রাস্তাই নেই, এত কঠিন ইবাদত, তার নাম সলাত। আপনি যেখানেই থাকুন না কেন, জলে জঙ্গলে বাসে ট্রাকে প্লেনে যেখানেই থাকুন না কেন, যদি সলাতের সময় হয়ে যায় ওই অবস্থাতেই সলাত আদায় করতে হবে, এত দামি ইবাদত। তারপরেও এই সলাতের নেকিকে আর সদাচরণের নেকিকে যখন কিয়ামতের মাঠে ওজন করা হবে, তখন সব থেকে যে নেকি ভারী হবে তার নাম হলো সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সদাচরণের নেকি কত ভারী? আল্লাহ তাআলা তাদের পিতামাতার সম্মানকে বাড়াতে 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 একবার নিজের কাছে নিয়ে চলে গেছেন। এ কথা আমরা একার সময় বুঝতে পারি না যে আল্লাহ বাপ মায়ের সম্মান এত কেন বাড়িয়ে দিয়েছেন, বাড়াতে 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 একবার নিজের কাছে নিয়ে চলে গেছেন। কিভাবে? একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন ওয়া আবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না। তিন নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। এই দেখুন, আল্লাহ তার কথা শেষ করতে না করতেই বাপ মাকে ঢুকিয়ে দিলেন, এত সম্মান তাদের। আল্লাহ তাদের সম্মানকে বাড়াতে 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 একবার নিজের কাছে নিয়ে চলে গেছেন। তাই তো তিনি বলছেন ওয়া আবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না। শরীক স্থাপন মানে তোমরা হাতে তাবিজ বেঁধো না, শরীক স্থাপন মানে তোমরা মাজারে সিজদা করো না, শরীক স্থাপন মানে তোমরা মাজাতে কালো ধাগা, লাল ধাগা, সাদা ধাগা বেঁধো না, শরীক স্থাপন মানে তোমরা পায়ে হাতে কালো সাদা কড়ি বেঁধো না। কড়ি বুঝেন? হাত কেটে গেছে তো সামান্য ফুলে গেছে হাতটা, তো এখন ওর মা চুল দিয়ে কড়ি বেঁধে দিয়েছে, আর নাকি নজর লাগবে না, এটা ওর মায়ের নীতি। ও হাজির পরিবারের মেয়ে, ওর কোনো বিদ্যা বুদ্ধি আছে? ভালো খারাপ করার মালিক কে? আল্লাহ। তো কড়িতে কি করলো আপনার? ও কি করতে পারে? আপনার স্ত্রী এতটাই অধম, আপনার স্ত্রীর মাথা তো বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মাথাতে যা আছে সবই গোবর ভরা। ওই যে আপনার স্বামী যখন বাড়ি করছিল,
ওই বাড়ি করার সময় একটা বাঁশ পুঁতেছে, বাঁশটা খুঁটি গো খুঁটি, ওই খুঁটি পুঁতেছে, খুঁটির আগালে বাঁশের আগালে ওই পাইছে জুতা আর ঝাড়ু ঝাড়ু ঝাটাকে বেঁধে রেখে দিয়েছে। ও বাড়িতে এখন নজর লাগবে না, ভিত আর শক্ত হবে ঝাঁটা বাঁধার কারণ। নাউজুবিল্লাহি মিন জালিক। এই তো মানুষের আকীদা, এরাই নাকি প্রকৃত মুসলমান। আপনার স্ত্রী এতটাই অধম, এতটাই বোকা মহিলা যে একটা পেঁপে গাছ লাগিয়েছে, তো পাশে বাড়ির মহিলা বলেছে পেঁপে পেঁপে গাছ লাগিয়েছে, যে 3 মাস হলো তো তোমার পেঁপে ধরে না, তো বলছে না পেঁপে ধরেনি, তো তাহলে তুমি জুতা বাঁধো পেঁপে কালকেই ধরবে, তোর কথা শুনে জুতা বেঁধেছে সকালবেলাতেই, তারপর দিন পেঁপে ধরে গেছে, তো পেঁপে গাছে জুতা বাঁধা আছে কেন, ওই লেবু গাছে জুতা বাঁধা আছে কেন, ওই আম গাছে জুতা বাঁধা আছে কেন, ও জুতাতে কি করতে পারে। আপনার হুজুরেও যে বলেছে গাড়ির আগে দিকে যদি চামড়ার স্যান্ডেল ঝুলানো থাকে তাহলে ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য তো প্রায় মালদার লরিতে তাহলে লরির সামনে দিকে বাঁধা থাকে জুতা, প্রায় গাড়িতে লরি টাটা সুমো বাস ট্রাক প্রায় গাড়িতে আমরা লক্ষ্য করে দেখেছি চামড়ার স্যান্ডেল বাঁধা আছেই, পিছনে নয় তা আগে, থাকে না গো, এগুলো অনেক আছে। আকিদাই খারাপ, ওর বিশ্বাস নেই আল্লাহ তালার উপরে, জুতা আবার কি করে নিবে, এগুলো সবই বাতিল। তাই আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার কথা শেষ করতে না করতেই বলছেন পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। আপনাকে আমি বোঝাতে অক্ষম পিতা মাতা কি জিনিস, পিতা মাতা ছেলে মেয়ের কাছে যে কত বড় একটা নিয়ামত, পিতা মাতা ছেলে মেয়ের কাছে যে কত বড় একটা নিয়ামত তা আমি আপনাকে বোঝাতে পারি না। যার বাপ নেই তাকে জিজ্ঞাসা করুন বাপের কি দাম, যার মা নেই তাকে জিজ্ঞাসা করুন মায়ের কি দাম, যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা করুন স্বামীর কি দাম, যার স্ত্রী নেই তাকে জিজ্ঞাসা করুন স্ত্রীর কি দাম, স্ত্রীর কত মর্যাদা, মায়ের কত মর্যাদা। থাকতে কেউ মানুষ মূল্য দিতে পারে না। এই যে দুই চোখ আছে, এখন চোখের মূল্য দিচ্ছেন না, দিচ্ছেন না। যখন দুই চোখ চলে যাবে, অন্ধ যখন হয়ে যাবেন, তখন বলবেন যে আল্লাহ এখন যদি চোখটা থাকতো তো কোরআন মাজিদ তেলাওয়াত করতাম, তাই না? তাই তো আপনাকে আমি বলেছি যে চোখ থাকতে চোখের মূল্য দিতে শিখিয়েন, পিতা মাতা বেঁচে আছে পিতা মাতার মূল্য দিতে শিখিয়েন। সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার, বাপ চলে গেলে তেমনি আপনি অন্ধকার। আপনাকে আমি অনুরোধ করছি, বাপ মাকে কখনো গালি দিয়ে কথা বলবেন না, কখনো জোর গলায় কথা বলবেন না, দেখবেন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে বলছেন। একটু আমার দিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন ওয়া আসয়না আল ইনসান বিওয়ালিদাইহি, আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি, হে পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, অফিসাল হুফিয়া আমাইন, এবং তোমাকে কষ্ট করে টানা 2 বছর দুধ পান করিয়েছে, আনিশ কুরলি, অতএব তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালি দায়িক, এবং তোমরা তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো, ওয়াইলাই আল মাসির, মনে রেখো তোমরা সবাইকে আমার নিকটে ফেরত আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি, সারা পৃথিবীর নারীকে আদেশ করেছি, সারা পৃথিবীর পুরুষকে আদেশ করেছি, হে পৃথিবীর নারী পুরুষেরা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো, ভালো আচরণ করো। এই ছেলেই তোমাকেই বলে গেছিলাম সেদিনকে যে তুমি তোমার মাকে একটা জোর শব্দ দিয়ে কথা বলবে না, আজকে তুমি তোমার মাকে গালি দিয়ে জালসার স্থানে এসেছো। তোমার মা বলছে আব্দুল্লাহ বেটা ওই গরুকে দুটা লাড়া দিয়ে যাস তো জালসা শুনতে, তখন তুমি বলেছো আমি কেন লাড়া দিব, অমুক বক্তা আছে অমুকের বক্তা শুনতে যাচ্ছি ওয়াজ শুনতে যাচ্ছি, আমি লাড়া দেবো মানে তুমি লাড়া দাও, এই কথা বলে এসেছো তুমি যখনই, তখন থেকে তোমার জান্নাত আর হবে না। আব্দুল করিম সাহেব জান্নাত কিভাবে পাবো তাহলে, এখন এখন মায়ের হাত ধরে ভিক্ষা চাইতে হবে যে আম্মা এই বাক্য বলে ভুল করেছি, আম্মা আপনি আমাকে ক্ষমা করেন। যদি মা ক্ষমা করে তো ক্ষমা হবে, যদি মা ক্ষমা না করে তো ক্ষমা হবে না, এর নাম মা। আল্লাহ বলছেন
তোমাকে 9 থেকে 10 মাস পেটে ধারণ করেছে, যেমন তেমন কথা। 9 থেকে 10 মাস আপনাকে পেটে নিয়ে বেড়ানো যেমন তেমন কথা। যখন আপনি পেটের ভেতরে ছিলেন তখন আপনার মা খেতে বসেছে খাবার, খাবার খেতে বসা মাত্রই আপনি পেটের এক করতে লাথি মেরেছেন, তখন আপনার মা পেটে ভরা প্লেটকে ফেলে দিয়ে, ভাতের প্লেটকে ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে কান্নাকাটি করতে শুরু করেছে। কেন? আপনি লাথি মেরেছেন, আপনার লাথির যন্ত্রণা সে সহ্য করতে পারেনি। আপনি যদি আপনার মায়ের জন্য এই শীতের যদি বস্ত্র তৈরি করে দেন, আপনার চামড়া কেটে দিয়ে, আপনার সমস্ত শরীর চামড়াকে টুকরো টুকরো করে কেটে দিয়ে যদি আপনি আপনার মায়ের জন্য শীতের একটা বস্ত্র তৈরি করে দেন, তবুও আপনি আপনার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবেন না। 1 ফোঁটা এত দামি তার নাম মা। আপনাকে আমি বোঝাতে পারি না মা কি জিনিস। যদি বোঝাতে পারতাম তাহলে জনগণের মা, মাস্টারের মা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না। যদি বোঝাতে পারতাম মা কি জিনিস তাহলে আপনার মা আপনার দিদির বাড়িতে আজকে থাকতো না। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যারা প্রায় মাস্টার মশাই মানুষ, যারা প্রায় বাইরে চাকরি করে, যারা প্রায় বাইরে থাকে, তার মা হয় দিদির বাড়িতে আছে আর নইলে বৃদ্ধাশ্রমে আছে। আমার গবেষণায় বলছি, বৃদ্ধাশ্রমে যত মহিলা আছে, বৃদ্ধাশ্রমে যত পুরুষ আছে, যত বাপে পিতাজি গণেরা আছে, 190% মানুষ তার ছেলে মাস্টার, নইলে তার ছেলে কোনো কোম্পানিতে চাকরি করে। আপনি গবেষণা করে দেখেন, ওরা বাপ মাকে দেখবে না। আপনি আপনার বাপ মা, আপনি ছেলেরা কাছে আপনি সব ভালো আচরণ করা আশা করছেন জি না? আপনার ছেলে আপনাকে দেখবে না। যেমনি আপনার ছেলের বয়স হয়েছে 15 বছর, তখন ওকে তো লাথি মেরে রাজমিস্ত্রির কাছে পাঠিয়ে দিয়েছেন। ও কি শিক্ষা পেল? ও কবে শিখলো যে পিতা মাতা কি জিনিস? ও কখন জানতে পারলো মা কি জিনিস? ও তো শিখতে পারেনি। এত তাড়াতাড়ি ইনকাম করাতে হবে কেন? ইনকাম তো করতে হবে সারা জীবনের কথা সত্য। যেমনি 14 বছর 15 বছর হলো তখনই ওকে কলকাতা কাজে পাঠিয়ে দিতে হবে। এত তাড়াতাড়ি কেন টাকার প্রতি লোভ? আপনি পিতা মাতা হয়েছেন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, যেদিন সেদিনই আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, সেদিনই আপনার ছেলে আপনাকে সম্মান করবে। নইলে ওই তো আপনার পাশে বাড়িতে লোকটাকে দেখতে পাচ্ছেন না, বাপ বেটা একসঙ্গে বিড়ি টানছে। এই নীতি হবে, এই নীতিই হবে। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, মসজিদ মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করুন। শুধু যে মাদ্রাসাতে পড়ালেখা হয় তা নয়, শুধু যে মাদ্রাসাতে পড়ালেখা হয় তা নয়, একটা ভালো উচ্চতর মানের শিক্ষিত মানের আলেমকে রাখুন, বাড়িতে আপনার ছেলেকে পড়াশোনা করান। ওই 1 বছরে যত শিখবে মাদ্রাসাতে, আপনার ছেলে 1 মাসে তার থেকে অনেক 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 বেশি শিক্ষা গ্রহণ করবে, যদি একাই আপনার ছেলে বাড়িতে পড়াশোনা করে। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েকে আগে সুশিক্ষায় শিক্ষিত করুন, তাহলেই আপনি সম্মানের আশা করবেন, নইলে সম্মানের আশা করা একেবারেই ভুল ধারণা। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সারা পৃথিবীর মানুষকে বলুন তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা মুহাম্মদকে আদেশ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। তারপরে তিনি বলছেন, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা 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 তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। এই দেখুন, তার কথা শেষ করতে না করতে আবার পিতামাতা, বারবার পিতামাতাকে নিয়ে চলে আসছেন তিনি। তার মানে বুঝতে হবে তার সম্মান কত বেশি, কত উঁচু সম্মান হলে বারবার নিজের কাছে নিয়ে চলে আসেন পিতামাতাকে। তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। হে যুবক যুবতী, তোমরা তোমাদের জীবদ্দশায় যদি পিতাকে পাও কিংবা মাতাকে পাও কিংবা দুজনকে যদি পাও, তাহলে তার সাথে উহ এই শব্দটুকু করো না। ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতাকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াক্কুল লাহুমা কাওলান কারিমা, কথা যদি বলতেই হয় তাহলে নরম করে কথা বলবে। একটু আমার দিকে তাকান, 1 মিনিট, এই কথা ভুলবেন না। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর যুবক, পৃথিবীর যুবতী, তোমার জীবদ্দশায় যদি তুমি তোমার পিতাকে পাও কিংবা তোমার মাতাকে পাও কিংবা দুজনকে যদি পাও, তাহলে তুমি তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতাকে উহ
এই শব্দটুকু করো না, মানে ঝিঝটি মেরে কথা বলো না, জোর গলায় কথা বলো না, গালি দিয়ে কথা বলো না। এ কথা কে বলছেন? আল্লাহ, আল্লাহ আদেশ করছেন। তো এখন আমি আপনাকে বলতে চাইছি, আপনার মা আর আপনার কথা, আপনি আপনার আম্মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। একটু স্মরণ করুন কথাকে ভালো করে, আপনি আপনার মাতাকে, মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে ফেরত এসেছেন, বাইরে এসেছেন, আর আপনি যেমনই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তেমনি আমি আপনার বাড়িতে প্রবেশ করেছি, যেমনই আপনার বাড়িতে প্রবেশ করেছি তেমনি আপনার মা আমাকে বলছে, আব্দুল করিম জানো বাবা আমার ছেলে আমাকে খেতে দেয় না বাবা, অথচ এক্ষুনি খেতে দিয়ে বেরিয়ে এলেন, বলেন এখন কি করবেন? এ কথাকে শুধু স্মরণ করবেন, এক, এই পর্যায়ে আবার আসব। দুই, আপনি খুব শখ করে আপনি আপনার মায়ের জন্য রথবাড়ি থেকে একটা খুব সুন্দর শাড়ি কিনে নিয়ে এসেছেন, ওই সুন্দর শাড়িটা বৈকালবেলায় আপনার মা আপনার দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছে, এখন কি করবেন? একের পর এক কথাকে শুধু খেয়াল রাখবেন, আবার এই জায়গাতে ফেরত আসবো, বারবার বলছি। দুই, তিন, আপনি বৈকাল পাঁচটার সময় রাজমিস্ত্রি কাজ করে কিংবা মাঠে ঘাটে চাষির কাজ করে বাড়ি ফেরত এসেছেন, বাড়ি ঢুকে দেখছেন আপনার মা পেশাব পায়খানার উপরে শুয়ে আছে, তখন আপনি আপনার স্ত্রীকে বলছেন, রহিমা কি ব্যাপার, তুমি আমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো নি যে, আমার মা পেশাব পায়খানাতে শুয়ে আছে মানে? তখন আপনার স্ত্রী আপনাকে বলছেন, যাও তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো, আমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করবো মানে? আমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে পারবো না, আমি যখনই তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে যাই তখনই তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালিগুলিজ করে, যাও তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো, আমি করতে পারবো না, এখন কি করবেন? আর আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয় এ কথাও সত্য, এখন কি করবেন? তিন, চার, আপনি খুব শখ করে খাসির মাংস কিনে নিয়ে এসেছেন, ছাগলের বকরির মাংস কিনে নিয়ে এসেছেন খুব শখ করে, তাতে আছে কলিজা, তাতে আছে হাড্ডি, তাতে আছে মাংস। তো আপনার ছেলে আর আপনার দিদির ছেলে মানে আপনার ভাগিনা একসাথে খেতে বসেছে, ওই একসাথে খেতে বসেছে যখন, তখন আপনার মা আপনার দিদির ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা কলিজা আর আপনার ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা হাড্ডি, আপনি নিজ চোখে দেখছেন, এখন কি করবেন? প্রথম বাক্যে ফিরে গেলাম, ওই যে আপনি খেতে দিয়ে কেবলই বেরিয়ে এসেছেন আর আমি আপনার মায়ের ঘরে প্রবেশ করেছি, তখনই আপনার মা বলছেন, আব্দুল করিম জানো বাবা আমার ছেলে আমাকে খেতে দেয় না, এখন যদি আপনার মাকে গিয়ে বলেন, মা তোমাকে তো এক্ষুনি খেতে দিয়ে বেরিয়ে এলাম, আবার তুমি অমুক ব্যক্তির সামনে বলো আমি তোমাকে খেতে দিই না মানে? এই বাক্য যদি শুধু গিয়ে একটা বলে দেন তাহলে আর জান্নাত হবে না, এর নাম মা। এই কথা যদি শুধু জোরে গিয়ে বলে দেন, একটু জোর গলায় যদি বলে দেন যে মা এখন তোকে খেতে দিয়ে বেরিয়ে এলাম আবার তুই আমার বদন করিস মানে, এই কথা যদি শুধু বলে দেন বাড়িতে গিয়ে মায়ের সামনে, আর তাহার যদি জান্নাত হবে না, এর নাম মা। আপনি ওই যে খাসির মাংস কিনে নিয়ে এসেছেন আপনার ছেলের জন্য আর আপনার মায়ের জন্য আপনার ভাগিনার জন্য, তো আপনার মা আপনার ভাগিনাকে দিয়েছে কলিজা, তো আপনি যদি এখন আপনার মাকে বলেন যে মা আমি টাকা দিয়ে খাসির কলিজা কিনে নিয়ে এসেছি, মাংস কিনে নিয়ে এসেছি, আর আমার দিদির ছেলেকে তুমি খাসির কলিজা দিচ্ছ মানে, এই কথা যদি এখন জোর গলায় বলে দেন আপনার মাকে, তাহলে তাহার যুদ্ধে জান্নাত হবে না। আপনার মা যত কাজকর্ম করে সবই যে উল্টা কাজ, তারপরেও যে আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার মাকে, উহ এই শব্দটুকু করো না, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? কোরআন মাজিদের আয়াত, আমার কথা যদি বিশ্বাস না হয় আমাকে স্টেজ থেকে নামার সাথে সাথে আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম সাহেব কোথায় আছে আর দেখিয়ে দিয়ে যাবেন, 24 ঘন্টা প্রস্তুত। আর একটা কথা বলতে ভুলে গেছি, খুব এই কথাটা মাথায় রাখিয়েন, আপনি যদি কোনোদিন আপনার স্ত্রীর সামনে আপনার মাকে 2টা 500 টাকার নোট মানে 1000 টাকা যদি আপনার স্ত্রীর চোখের সামনে আপনার মাকে দিয়ে দেন, তাহলে আপনার স্ত্রীর আর মুখের দিকে দেখা যাবে না, মনে হচ্ছে বাংলার 5 হয়ে গেছে মুখ,
আর ওর মুখের দিকে তাকা যাবে না। আপনার স্ত্রী হচ্ছে